ভালো লাগে দেখে ভালো কনফিউশন গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে সানডে মহালয়ার পরের দিন সকাল সকাল উঠে আজকে রেডি হয়ে নিয়েছি কারণ কালকে গেছিলাম হচ্ছে শ্রীভূমি শ্রীভূমির ব্লগটা তোমরা অলরেডি দেখে নিয়েছো আজকে যেহেতু পূজোর আগে লাস্ট রবিবার তো সেই জন্য বেশ অনেকগুলো কাজ রয়েছে হ্যাঁ তার মধ্যেও বেশ কিছু কাজ মানে করা হয়ে উঠবে না আজকে তাও যে কটা পারবো করার চেষ্টা করব মেন আজকে বাজার যাব তো বাজারে বেশ কিছু লাস্ট কেনাকাটা রয়েছে এখনও অবধি মার্কেটিং শেষ হয়নি তো রবিবার সানডে প্রীতম ঘরে আছে তো ওই জন্য ভাবলাম যে যাই আজকে ওর সাথে গিয়ে মার্কেটিংটা সেরে আসি তো আপাতত সেই জন্য এখন ঘড়িতে 11:30 আমরা রেডি হয়ে নিয়েছি আমি রেডি হয়ে নিয়েছি প্রীতম রেডি হয়ে নিয়েছে আর সকাল সকাল উঠে এরকম ফুল স্লিপস পরে নিয়েছে কারণ বাইরে প্রচণ্ড রোদ আর পুজোর আগে যদি হাফ স্লিপস পরে বেরোয় তাহলে আর মোটামুটি চিন্তা হবে না পুজোতে আর ট্যানও উঠবে না পুজোর আগে তো সেই জন্য আর মানে এই রোদে বেরোনোর কোনো কথাই ছিল না বাট তাও বেরোতে হবে কারণ কাজগুলো খুব বেশি ইম্পর্টেন্ট এখন ফটাফট বেরোনো যাক সকাল থেকে তেমন কিছু খাইও নি তো বাইরে গিয়ে ভাবছি কিছু খেয়ে নেবো কেনা হবে সেটা বলো তোমার জামা কাপড়টা আজকে বাবা টাকা পাঠিয়ে দিয়েছে বাবা ছেলে একদম খুশি সকাল সকাল আর মেন যেটার জন্য আজকে বাজার যাচ্ছি শ্বশুরমশাই হচ্ছে টাকা আমাকে দিয়ে দিয়েছিল শাড়ি কেনার শাড়ি কেনা হয়নি আমার এখনো আজকে প্রথমার দিনতে বলছি প্রথমার দিনকে আজকে আমি শাড়ি কিনতে যাচ্ছি কবে ব্লাউজ হবে জানি না গুড মর্নিং এভরিওয়ান গুড মর্নিং কোথায় 12:20 বাজে এখন মোটামুটি ভিডিও এতক্ষণে আমাদের আপলোড হলো যেটা তোমরা আশা করি এতক্ষণে দেখে নিয়েছো প্রত্যেকে শ্রীভূমির প্রথম দিন ছিল কয়েক লাখ লোকের ভিড় সন্ধে মানে সন্ধে থেকেই প্রায় ভিড় ছিল সারা রাত বোধহয় ভিড় ছিল কালকে আমরা তো বাড়ি ফিরেছি যখন 11:30 বাজে মানে অসাধারণ অভিজ্ঞতা ছিল কালকে আমাদের শ্রীভূমিতে সব মিলিয়ে আর কি শ্রীভূমি তো কলকাতার লোকের কাছে একটা ইমোশন তো আলাদাই আর কি আলাদাই নর্থ কলকাতায় আমার মনে হয় সেরা পুজোর মধ্যে একটা তো যেটা দিয়ে আমাদের পুজো শুরু হয় অল টুগেদার দারুণ বাট আজকের দিনটা আরও ইম্পর্টেন্ট আজকের দিনে হচ্ছে আমাদের প্রচুর বাজার করার আছে কারণ লাস্ট সানডে আমার আবার কাল থেকে অফিস শুরু হয়ে যাবে হ্যাঁ পুজো আমাদের দেখা শুরু হয়ে গেছে পুজো বাজার কমপ্লিট হয়নি পুজো বাজার আজকে আবার করতে যাব অ্যাকচুয়ালি অফিস ছিল আমার লাস্ট 3 সপ্তাহ ধরে আমি টানা অফিস গেছি এবার রবিবার দিনগুলোতে আমি ফাঁকা ছিলাম না আজকে একটা দিন রেখেছি যেদিন এত রোদ বাইরে বেরোতে ইচ্ছে করছে না বাট কিছু করার নেই করতে হবে আজকে মোটামুটি সব কিছু ডান করে বাইকে করে যেতে হবে রোদের মধ্যে এটাই মেইন সমস্যা দূরে ভিড়ে কোথায় গাড়ি নিয়ে যাবে বলো কালো করে নিয়েছি ফুল হাতা তো চলো এবার বেরোনো যাক এত রোদের মধ্যে আমি আজকে আমার সানগ্লাস আনতে ভুলে গেছি এখন সোদপুর মোড়ে দাঁড়ালাম এখানে এখন ব্রেকফাস্ট করব কারণ সকালে কিছু ব্রেকফাস্ট করে খুব খিদে পেয়েছে এখানে এত শাড়ির কালেকশন আমার কোনো পছন্দ করার এই রংটা খুব বেশি ভাল লাগছে তবে এই এরোটা আমাদের হ্যাঁ ডেফিনেটলি ভালো লাগবে দাঁড়াও এরকম করে ভালো লাগে দেখে ভালো কনফিউশন এটা পছন্দ হয়েছে পিওর সিল্ক এই কালারটা নাকি ভালো লাগছে না যথেষ্ট ভালো লাগছে এই কালারটা আমি বলছি ওটাও ভালো লাগছে এতক্ষণে একটা কাজ হলো শাড়ি কেনা নিয়ে প্রচুর আর্গুমেন্ট চললো যে ফাইনালি শাড়ি কেনা এখন পরোটা খাচ্ছি
মানে এদের সাথে শাড়ি কিনতে যাওয়ার নয়, এটা নেবো না সেটা নেবো না এই নেবো না। আর তোমার সাথেও শাড়ি কিনতে আসার নয় নেহাত, আমার কিছু করার নেই তাই এসেছি। মানে সত্যি লাস্টে আমি কিন্তু পছন্দ করে দিয়েছি ওকে শাড়ি। হ্যাঁ পছন্দ করে যায়, আর আমার পছন্দ হওয়াটা নিল না। আর ওদিকে আমাদের হচ্ছে এখন ডিমের অমলেট, হেভি বানিয়েছে ভাই পরোটা দারুন। শিউলি ফুলের নলুক দেব দেব কাঁচের চুড়ি, শিউলি ফুলের নলুক দেব দেব কাঁচের চুড়ি, খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুড়ি, নূপুর দেব ঝুমকোলতার কলকাপাড়ের শাড়ি, শালুক ফুলের মেঘ মলুকে হাওয়ার। হ্যাঁ নলেন গুড় এটা, আচ্ছা দিয়ে দাও দুটো দাও। এই চারটা আইসক্রিম নিলাম, বাড়ি চলে এসেছি। আর শাড়ি নিয়ে প্রচুর কনফিউশন, ছেলেদের সাথে মানে শাড়ি মার্কেটিং করতে যাওয়া যায় বিরক্তিকর, কিছুই দেখতে দিচ্ছে না। বাজে কথা বলতে মানে সত্যি পারো, মানে আমার পছন্দের ওই শাড়িটা মানে মুখস্ত করা লাইন এগুলো তোমাদের মেয়েদের, কারণ শাড়িটা একটু পরে চলে যাবে ফলস পিকো করতে, না তো আমি আর পড়তে পারবো না পুজোয়। এখন আমাকে এখন দাদার কাছে গিয়ে হাত জোড় করে রিকোয়েস্ট করতে হবে, দাদা আমাকে দুদিনের মধ্যে ব্লাউজ বানিয়ে দাও। দাঁড়াও খুলে ফেললে আমি ভাট করতে পারবো না। এই দেখো শাড়িটা হচ্ছে এরকম, গোটা বডিতে এরকম কলকা কলকা কাজ রয়েছে সাদা দিয়ে, খুব সুন্দর। আর ব্লাউজ পিসটা হচ্ছে পিওর নীল কালার, এইটা এটা হচ্ছে পিওর নীল, আশা করি ভালোই লাগবে। আমি ব্লু কালারের শাড়ি আমার নেই বললেই চলে, তো এবারে ওই জন্য দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, ও বলছিল ব্লুটাই নাও। আমার বেশি পছন্দ ছিল হচ্ছে ওই জাম কালারের লিলেনটা, তো ঠিক আছে ওর আমার লিলেনটা একদমই পছন্দ না, জানি না কেন, তো ঠিক আছে তাই জন্য এটাই নিলাম। আর বাড়িতেও ফটো পাঠিয়ে দিয়েছি, বাবা মারও খুব পছন্দ হয়েছে, আমারও খুব পছন্দ হয়েছে। তাতে একবার জকিতে ঢুকেছিলাম, তো জকিতে ঢুকেও আমাদের এত মার্কেটিং হয়ে গেছে, তার মধ্যে থেকে একটা টপ নিয়ে নিয়েছি, টপটা এখনো খুলে দেখাচ্ছি না, সাইডে ফটো দিয়ে দিলাম, ট্রায়াল রুমে ট্রায়াল করে নিয়েছিলাম, এত পছন্দ হয়েছে টপটা, আর এত কমফোর্টেবল, জকির প্রোডাক্ট নিয়ে আলাদা করে তো কিছু বলারই নেই, আর কালারটা দুর্দান্ত, আমারও খুব পছন্দ, তোমারও পছন্দ, তো ও বললো যে নিয়ে নাও, তো নিয়েই মানে লোক সামলানো গেল না, এত সুন্দর লেগেছে আমি নিয়ে নিয়েছি এটা। এই টপটা আমার এতটাই পছন্দ, পারলে আমি পুজোর তিন চারটে দিন আমি এটা পরেই ঘুরতে বেরিয়ে যাই। দুটো জুতোর মধ্যে তোমাদের কোনটা বেশি পছন্দ ডেফিনেটলি জানিও, দুটোই নিয়েছি আমি অনলাইন থেকে, আর দুটোর মধ্যে আমার কোনটা বেশি প্রিয় সেটাও কমেন্টে লিখে জানাবো, তো তোমরা ডেফিনেটলি কমেন্টে জানিও দুটোর মধ্যে কোনটা বেশি পছন্দ। এক্সাইটমেন্ট ধরে রাখার একদমই কোনো জায়গা নেই, কারণ এখন বাজে 8:20, সকাল থেকে আজকে চলছে মোটামুটি রিলায়েন্সদের সাথে একটা কথাবার্তা, তো দুপুরবেলা ওরা আমাকে জানায় স্যার আপনারা আজকে রেডি থাকবেন, কারণ আমাদের কাছে 2-3 পিস স্টক ঢুকছে আর আপনাদেরকেই আমরা দেবো ফার্স্ট স্টক, তো মানে এরকম একটা ব্যাপার। তো আমি 8:00 সময় ফোন করেছিলাম, বললো স্যার এখনো অবধি গাড়ি ঢোকেনি, গাড়ি ঢুকতে যদি একটু লেট হয়ে যায় আপনাকে আমি কালকে সকালে ডেফিনেটলি দেবো। তো ফাইনালি আজকে আসছে iPhone 15, তো যাই হোক অনেকদিনের অপেক্ষার পর ওনাদের সাথে কথা বলার পরে, তারপরে আর ঠিক 10 মিনিট পরে ওনাদের যিনি স্টোর ম্যানেজার ওনার হেল্পেই মোটামুটি আমি আজকে পাচ্ছি,
তো এখন বাজে হচ্ছে 8:20 ঠিক ওনারা ফোন করার সাথে সাথে আমরা রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি আগে মেইন কাজটা করে নিই প্লাস আর একটা ফোন কেনার রয়েছে ও প্রীতমের ভাইয়ের জন্য তো কিনে নিয়ে আমরা একটু কোথাও কফি টফি খেতে যাব তো এখন আপাতত বেরই চলে এসেছি এখন রিলায়েন্সে মানে ডানলপের রিলায়েন্সে এবারে যাই ভালো ভালো কাজটা আগে সেরে ফেলি আরেকজন তো খুশি খুশি বাবারে এদিকে একটু দেখা দাও এরা এখানেই থাকে কিরে এরা সবাই এখন গায়ে উঠে আমার চল আলটিমেটলি বিলিং ডান সমস্ত কিছু ডান এবারে ডেমোর জন্য ওয়েট করছি বাট আজকে ওই যেটা বললাম ভাইয়ের জন্য একটা ওয়ান প্লাস নিয়েছি তো ওয়ান প্লাসটা হলে একদম কমপ্লিটলি একসাথে গিয়ে ডেমো শেয়ার করছি বাট অল ডান ফাইনালি ওয়েট ইজ ওভার সেকেন্ড ওয়ান এটা ভাইয়ের জন্য যদিও এটা আনবক্সিং করা যাক দেখি দেখি ভালো লাগছে কালারটাও দারুণ কালার হ্যাঁ এটা হচ্ছে ফার্স্ট ব্লু কালার যেটা আমরা এখন পেলাম মানে যারা যারা অর্ডার দেওয়ার ছিল তাদের মধ্যে আমি ফার্স্ট ডাউনলোড রিলায়েন্স ডিজিটাল থেকে এই ব্লু কালারটা নিয়েছি তারা প্রচুর বেশি সাপোর্ট করেছেন আমাকে আলটিমেটলি এটা 10টা ফাইনালি এসেছি সেই 8:30 এখন 10:10 বাজে মানে এখানকার স্টাফরা চলে গেছে বাড়ি এবার আমি যাচ্ছি মানে আমরা যাচ্ছি তবে তো এত সাপোর্ট হ্যাঁ খুব ভালো জানি আমি একদম আউট অফ টেনস্টার এনাদেরকে আমি টেনস্টারই দিচ্ছি আর কি আমরা দুজন হ্যাঁ খুব ভালো আর আমাদের এখানে একজন দাদা চেনা জানা ছিল তো সে খুবই আর কি ভালো হেল্প করেছে এখানে তো গেটই বন্ধ হয়ে গেছে আলটিমেটলি ফোন নিয়ে বাড়ি যাচ্ছি মানে এত গেছিলাম না প্রি অর্ডার হ্যাঁ এত জলদি পাওয়ার কথাই ছিল না সত্যি কথা মানে সত্যি এনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করে দেন না আমি হচ্ছি ফার্স্ট পারসন যাকে যে ব্লু কালার পেলো সেটাই এত ডিমান্ড তো যাই হোক ফাইনালি পাওয়া গেছে আর আমরা তো ভাবতেই পারিনি পূজোর আগে পাবো আমি তো ভেবেছিলাম পূজোর পরে দেবে তো সেখানে পূজোর আগে পেয়ে গেছি মোটামুটি বাজে খাবার আমাদের চলে এসছে কথা ছিল একটু বাইরে থেকে কফি টফি খেয়ে আসবো সে আর টাইম হলো না এত লেট হলো আসলে দুটো ফোনের বিলিং করতে গিয়ে এত লেট হয়ে গেল যাই হোক আর তো খাবার এখন চলে এসছে আজকেও সেম পিস পোলাও আর হচ্ছে একটা চিকেনের কোনো আইটেম অর্ডার দিয়েছি এখন খেয়ে নি এই চলে এসেছে এখন গরমা গরম খাবার যেটার জন্য আমরা অধীর আগ্রহে বসেছিলাম একবার তো ভাবলাম খাবারটা পাবো কিনা এই খাবারটা কিন্তু দারুণ বানায় বলো হ্যাঁ খুব ভালো একদম গরম গরম এটা ইয়ে রামিনী আরসালান হ্যাঁ আরসালান থেকে তো আগে দিন অর্ডার দিলাম আরেকজন তো এক্সাইটমেন্টে এখনো ফোনটাতে হাতই দেয়নি এত এক্সাইটেড খেয়ে দে তারপর নিয়ে বসবে হ্যাঁ